আজকে যাচ্ছি মেলা দেখতে, রথের মেলা, উল্টো রথ। এই বেরোচ্ছি, বাচ্চারা একদম জ্বালাতন করে মারছে, খালি বলছে চলো চলো। একজন তো কেঁদে একদম মানে কুপকাত হয়ে গেছে। যাচ্ছি একটু মেলা দেখতে, দেখি কি হয়। এই যে সব মেলা দেখতে যাচ্ছে, এই যে সব মাথা খারাপ করে দিচ্ছে। আর এই একজন অলরেডি মেলা দেখে চলে এসেছে, কি নিয়েছে জানি না, কিনে কি সব কিনে নিয়ে এসেছে, কি কি আটা নিয়ে এসেছিস আর কি নিয়ে এসেছিস। আই যাই, রেডি হয়ে গেছে। আর একজন বেরোলো, এই যো এইটাই জেদ, এইটাই জেদ ধরেছিল প্রচুর, মেলা যাবো তো যাবো। কেঁদে একদম মানে চোখ ফুলিয়ে ফেলেছে। না আমি তাড়াতাড়ি যাবো না, আর কি হাসি। আর এই যে একজন কথা বলতে পারো না, একজন কথা বলতে পারে না, একজন মেলা দেখে এসে পস্তাচ্ছে যে এবার তো বাবার সাথে বেরো। না না, এই মাত্র মেলা দেখে এসেছো তুমি, আর নিয়ে যাবো না আমি, অত সোজা নয়, আর হবে না যাওয়া। স্বপ্ন দেখো, ওই দিদি যায় বলে নিয়ে যাবি, কেন ও যাবে বলে যাক না তাহলে, কেন কোথায় গেছে, পয়সা পয়সা নিয়ে যায়নি তো, এবার কিছু কি কিনবে, কি খেয়েছে, তাহলে ও যাবে বলছে, তাহলে যা কি করবে, কেন ও তোদেরকে নিয়ে যায়নি বলে। হ্যাঁ, রেডি হয়ে গেছে বলে বা, এই তো তুই ঘুরে এলি, তোকে যেতে হবে না, না না যেতে হবে না, আমি যাবো না, ছাড়ে ভাই আর যাবো না, আমি আর যাবো না। এই এই যে যাবে গাড়িতে জায়গা কোথায়, অত ঝামেলা করছে ও তো, আমি করছি না, তুই তোরা চলে যা ভাই, আমি যাবো না, আমি কোথায় বসবো গাড়িতে, তোরা তিন।
কিচ্ছু নেবো না আমি, মেলা দিতে যাচ্ছি দেখবো চলে আসবো, কিচ্ছু নেবো না। আর গেয়ে এই কাণ্ডগুলো ঘটিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে কাণ্ডগুলো ঘটিয়েছে, কত কী কেনা কইরেছে, 12টা জিনিস। এই যে একটা গামলা কেনা কইরেছে, একটা প্লেট, একটা থালা, আবার এই যে এটা কী বলে রুটি বেলনা, একটা গামলা, একটা ডিস্কি, ভালো করে ভেজে নিচ্ছে, কি আর করবে, কিছু জোটে নে, ওটাই খাবে এখন। আর এই ছেলেটাই যে পয়সা নিয়ে নিয়েছে 50 টাকা, বললো আমি চিকেন স্যাটে খাবো, স্যাটে না খেয়ে পয়সাটাকে পকেটে লুকিয়ে রেখে আর চুপচাপ টিভি দেখছে, চুপচাপ ওর নিজের কার্টুন চ্যানেলও দেখছে। মানে এখনকার ছেলেরা খুব কি বলবো, একদম সব পাকা, সব কটাই পাকা, সব সিয়ানা। কিন্তু সব থেকে বড় বোকা হয়ে গেল এই যে, এই যে এই মেয়েটা সব থেকে বড় বোকা বেরিয়ে গেল। এই যে কি করবে, লাস্ট ওই ভাত ছিল বাড়িতে, এই ভাতগুলোকে ভাজছে, ভেজে খাবে। ঠিক আছে, আজকের মতো রাখলাম, নেক্সট টাইম দেখা হবে, আবার কোনো কিছু ভালো শ্যুট করে আপনাদেরকে দেখানো হবে, আপাতত রাখলাম, বাই। পারলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রাখলাম।